নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাট। দিনটা ছিল রবিবার। বোলপুরের সমস্ত জায়গা ঘুরে সোনাঝুরি হাটে আসতে আমাদের দুপুর 1:30 বেজে গিয়েছিল। চারিদিকে কত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, কত লোকের সমাগম হয়েছে। বিভিন্ন রকম শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, ঘর সাজাবার জিনিস আপনারা এখানে পাবেন। সেইগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন কেমন লাগে আপনাদের। বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে পৌঁছানোর আগে থেকেই আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। আমরা প্রত্যেকেই ভাবছিলাম যে কতক্ষণে সোনাঝুরি হাটে পৌঁছাবো, এবং ওখানে নাম করা রেস্টুরেন্ট শকুন্তলা, ওখানে গিয়ে আগে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো। তাই হাটে পৌঁছানো মাত্র আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে শকুন্তলা রেস্টুরেন্টের দিকে এগোতে থাকি। এর আগের দুটো ভিডিওতে আপনারা কঙ্কালীতলা মন্দির, কোপাই রিভার, সৃজনী শিল্পগ্রাম এবং বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে পাবেন। আমরা উপরে নোটিফিকেশন বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। শকুন্তলা রেস্টুরেন্টের নিচে এসি রেস্টুরেন্ট, আর ওপরটা খোলা নন এসি, যেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে যতটা নাম শুনেছিলাম ততটাও ভালো লাগেনি আমাদের। হতে পারে প্রচুর লোকের সমাগম হওয়ার কারণে খাবারের গুণগত মান যতটা শুনেছিলাম ততটাও লাগেনি। সোনাঝুরি হাটে আপনারা বাউল গানের সাথে সাথে সাঁওতালি নাচে পা মেলাতে পারবেন। খেপা ছেড়ে দিলে সোনার বউ তো পাবো না, না 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 Oh,
বছর পাঁচেক আগে একবার সোনাঝুরি হাটে এসেছিলাম। তখন হাটের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেটা লাল মাটির রাস্তা ছিল এবং হাট বসত খুব ছোট্ট জায়গা জুড়ে। এত বড় হাট দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। আগে এই হাট শনিবার বসত, তবে যাবার আগে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম এখন এই হাট প্রতিদিনই বসছে। কত রকমের হ্যান্ডলুম শাড়ির কালেকশান আপনারা দেখতেই পাচ্ছেন। খুব অল্প দামের মধ্যেই আপনারা এই শাড়ি এখান থেকে পেয়ে যাবেন, তবে অবশ্যই আপনাদেরকে একটু দরদাম করে নিতে হবে। শাড়ি ছাড়াও নানান রকম হাতের কাজ, ঘর সাজানোর জিনিস, চুড়িদারের সেট, ছেলেদের পাঞ্জাবি, যেগুলোর মধ্যে আপনারা শান্তিনিকেতনের ছাপ খুঁজে পাবেন। আমাকে বারবার যেটা আকৃষ্ট করে বোলপুরের সেটা হচ্ছে বাউল গান, যা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যায়। সুযোগ পেলে আবার যে কোনো সময় চলে আসবো বোলপুর।